ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস এখন আমরা ক্লাস নাইনের রায়ো মার্টিন এই পশ্চিমের চিত্রা থেকে দুটো উৎপাদকে বিশ্লেষণ করবো প্রথমটা কি বলছেন এক্স কিউব বাই সিক্সটি ফোর মাইনাস সিক্সটি ফোর বাই এক্স কিউব এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ঠিক আছে তো আমরা কীভাবে করবো এটাকে না এক্স কিউব বাই সিক্সটি ফোর এটাকে আমরা কি লিখতে পারি না এক্স বাই ফোর তার কিউব লিখতে পারি চার তিনবার গুণ করলে আমরা কত পাই না চৌষট্টি পাই ঠিক আছে আর এটাকে আমরা কি লিখতে পারি না ফোর বাই এক্স তার হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্রটা আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব হলে কী হয় না প্রথমে হয় এ মাইনাস বি হয় তার সঙ্গে হয় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কী হবে না এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স এটা হলো এ স্কোয়ার মানে এক্স বাই ফোর তার স্কোয়ার মাইনাস এখানে এটা তো প্লাস হওয়ার কথা এ মাইনাস বি হয় তাহলে প্রথম হবে এ মাইনাস বি এ স্কোয়ার তারপরে হবে প্লাস এবি এক্স বাই ফোর ডট ফোর বাই হবে না বি মানে ফোর বাই এক্স হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি না এক্স ফোর বাই এক্স এটা আমাদের এক্স বাই ফোর তার হোল স্কোয়ার থাকলো এটা আমাদের ফোর বাই এক্স তার হোল স্কোয়ার থাকলো ঠিক আছে এটা ফোরের সঙ্গে ফোরটা কেটে যায় এক্সের সঙ্গে এক্সটা কেটে যায় তার মানে এখানে ওয়ান থাকে ঠিক আছে তা আমি একটা এখানে টু লিখছি ঠিক আছে এক্স বাই ফোর ইন্টু ফোর বাই এক্স ঠিক আছে এটা তো আমাদের ওয়ান ছিল কাটাকুটি করে কিন্তু আমি টু লিখেছি তাই জন্য আমাকে একটা এখানে মাইনাস ওয়ান করতে হবে ঠিক আছে এখানে আমাদের ওয়ান ছিল আমি টু লিখেছি এখানে আমার মাইনাস ওয়ান লিখতে হবে কী জন্য টু লিখেছি না এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র ফেলার জন্য আমি টু লিখেছি ঠিক আছে তাহলে প্রথমটা তো একই থেকে যাবে এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স ঠিক আছে এটা হচ্ছে এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি তার হলের স্কোয়ার আর ওয়ান মানে ওয়ানের স্কোয়ার লিখতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র কী হবে একবার হবে এ প্লাস বি একবার হবে এ মাইনাস বি এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স এটা হবে একবার এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান একবার হবে আর একটা হবে এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স মাইনাস ওয়ান একটা হবে ঠিক আছে এরপরের যে অঙ্কটা আছে সেটা আছে যে ওয়ান প্লাস এইট এক্স কিউব প্লাস এইট এক্স ওয়াই মাইনাস সাতাশ ওয়াই কিউব ঠিক আছে এখানে অথবা দিয়ে অঙ্কটা ছিল যে ওয়ান প্লাস এইট এক্স কিউব প্লাস এইটিন এক্স ওয়াই মাইনাস সাতাশ ওয়াই কিউব তাহলে এটাকে আমরা কী করতে পারি না ওয়ান ক্যামেরা লিখতে পারি ওয়ানের কিউব ঠিক আছে আর এইট ক্যামেরা কী লিখতে পারি এইটকে লিখতে পারি টু এক্স তার কিউব লিখতে পারি ঠিক আছে মাইনাস সাতাশ ওয়াই কিউব এটা আমরা প্লাস দিয়ে মাইনাস অফ থ্রি তার কিউব লিখতে পারি ঠিক আছে এটা থ্রি কিউব করলে তিনবার মাইনাস গুণ করলে মাইনাস হবে তিনের কিউব মানে সাতাশ কিউব হবে সূত্রের একটা মাইনাস দেব থ্রি এ মানে আমাদের ওয়ান বি মানে টু আর সি মানে কত না মাইনাস এটা গুণ করলে আমরা প্লাস আঠারো এক্স ওয়াই পাবো এ মাইনাসে মাইনাসে প্লাস হবে তিন নয় নদ্বনে আঠারো এক্স ওয়াই ঠিক আছে তাহলে আমাদের সূত্রটা কী জানাচ্ছে না এ কিউব বি কিউব মাইনাস থ্রি এ বি সি তাহলে সূত্রটা আমরা কী জানি না এ প্লাস এটা কত হয় না প্রথমে হয় এ প্লাস বি হয় তারপরে হয় এ স্কোয়ার প্লাস হয় তারপরে মাইনাস অফ হয় মাইনাস অফ বি সি হয় মাইনাস অফ সি এ হয় ঠিক আছে তাহলে আমাদের এটা দেওয়া আছে মানে এটা লিখবো এখন এ কিউব বি কিউব সি মানে ওয়ান বি মানে টু এক্স মানে মাইনাস ওয়াই তাহলে প্রথমে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তাহলে ওয়ান প্লাস টু এক্স তারপরে কী হবে এ মানে ওয়ানের স্কোয়ার বি এ মানে তার সি স্কোয়ার মানে মাইনাস থ্রি ওয়াই তার স্কোয়ার মাইনাস অফ এবি মানে প্রথম দুটো গুণ হবে ওয়ান ডট টু এক্স এখানে লিখছি আমি মাইনাস অফ বি সি এইটার সঙ্গে এটা গুণ হবে ঠিক আছে এটার সঙ্গে এটা গুণ হবে বলে একটা মাইনাস আসে তাই মাইনাসটা আমাদের এখানেই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে কথা হবে না টু এক্স ডট আচ্ছা আমি একবার যদি এখানে লিখি তাহলে আমাদের মাইনাস দিয়েই লিখতে হবে মাইনাস লিখলাম টু এক্স ডট মাইনাস থ্রি ওয়াই এ স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস মাইনাস বি সি মাইনাস সি এ হবে সি এ মানে এটার সঙ্গে এটা গুণ হবে ঠিক আছে মাইনাস তার সঙ্গে একটা ওয়ান গুণ হবে তাহলে এটা আমরা একবার হিসেব করে লিখে দেবো কত হবে না ওয়ান প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে গিয়ে ওয়ান ওয়ানের স্কোয়ার মানে ওয়ান করলে কত হবে এটা প্লাস হবে তিনের স্কোয়ার করলে নাইন ওয়াই স্কোয়ার মাইনাস দুয়েকের টু এক্স হবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে তিন দোকানে ছয় এক্স ওয়াই হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে থ্রি ওয়াই হবে ঠিক আছে তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে ঠিক আছে এছাড়াও আমাদের ওয়েবসাইটে যেখানে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো যে ক্লাস নাইনের ফ্যাক্টরাইজেশান এইট পয়েন্ট ওয়ান আমাদের সমাঙ্গ করা আছে এইট পয়েন্ট টু করা আছে এইট পয়েন্ট থ্রি সমস্ত করা আছে এইট পয়েন্ট ফোর সমস্ত অঙ্ক করা আছে এবং এইট পয়েন্ট ফাইভের সমস্ত অঙ্ক করা আছে তোমরা চাইলে এখান থেকে আমাদের প্লে লিস্টে গিয়ে সেখান থেকে ক্লাস নাইনে গিয়ে সেখানে তুমি দেখতে পারো